বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সামনে প্রথমেই রয়েছে প্রথম প্রথম আলো আলো লিখেছে দলীয় স্বতন্ত্র রায় নৌকার প্রতিদ্বন্দ্বী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন সেনা মোতায়েন উনত্রিশ ডিসেম্বর থেকে প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচারে কারাগার থেকে আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু এবার বুট প্রত্যাহার কর্মসূচি বিএনপির ডলার সংকট ঋণপত্র খোলা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা সমঝোতার আসনে ষোলোটিতে চিন্তায় জাপা চৌদ্দ দলের ও স্বতন্ত্রের অস্বস্তিতে এসব ছিল পতমালের প্রতিবেদন প্রিয় ভিভোর আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে হাড্ডাহাড্ডি একশো ছাব্বিশ আসনে স্বতন্ত্রে ভয়ে জাতীয় পার্টির ছাব্বিশ প্রার্থী ব্যালেট বুটের দিন সকালে উনত্রিশ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী মন্ত্রী ও এমপিদের সম্পদে বিস্ময় হলফনামার নিয়ে তাদের প্রতিবেদন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ফখরুল খসরুকে এসেছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম আমরা যদি মানব জমিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক মানব জমিন লিখেছে রাজ্জাকের বক্তব্যে সরকারে অস্থিরতা নানামুখী সমালোচনা রাজ্জাক বলেছেন আমি সামান্যতম ভুল বলিনি ওবায়দুল কাদের বলেছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য রিজভি বলেছেন সরকারের গুমর ফাঁস করেছেন আব্দুর রব বলেছেন বিচার বিভাগের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন রাজ্জাকের যে বক্তব্য গতকাল দেওয়া হয়েছিল এটা নিয়ে তাদের প্রতিবেদন প্রধান শিরোনাম বেলেট যাবে সকালে সেনা নামবে উনত্রিশে ডিসেম্বর বুটের মাঠে প্রার্থীরা নির্বাচন বনাম অংশগ্রহণ গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ডাক্তার মাহফুজ পারবেজের প্রতিবেদন রমজানে পণ্যমূল্য বাড়লে জেলে দেওয়ার হুমকি এফ বি দলীয় স্বতন্ত্রদের চাপে রাখবে আওয়ামী লীগ এসব ছিল দৈনিক মানবজমিনের প্রতিবেদন আমরা যদি সমকালের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক সমকাল লিখেছে কারা হবে বিরোধী দল লাঙ্গল না স্বতন্ত্র প্রতীক এই প্রচারে প্রার্থীরা চোদ্দ ব্যাংকের মূলধন ঘাটতি সাড়ত্রিশ হাজার পাঁচশো আট কোটি টাকা এসব ছিল দৈনিক সমকালের প্রতিবেদন আমরা যদি যুগান্তরের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক যুগান্তর লিখেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতীক নিয়ে প্রচার যুদ্ধে প্রার্থীরা মির্জা ফখরুল ও কসরুকে গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দৈনিক নয়া দিগন্ত লিখেছে প্রসঙ্গ কৃষিমন্ত্রীর সাক্ষাৎকার বিএনপিকে এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি ওবায়দুল কাদের বলেছেন আমি কোনো ভুল করিনি কৃষিমন্ত্রী বলেছেন পদ্মা সেতুর ঋণের কিস্তি গ্রহণ প্রধানমন্ত্রীর ইন্ডিয়া টুডে রিপোর্টে বলা হয়েছে একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে রিপোর্ট থেকে নির্বাচন গণতন্ত্রের জন্য বড় পরীক্ষা আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল এইসব ছিল নয়া দিগন্তের প্রতিবেদন আমরা যদি কালবেলার দিকে তাকাই তাহলে দেখব দৈনিক কালবেলা লিখেছে স্বতন্ত্রের চাপে পড়েছে নৌকা উনত্রিশ ডিসেম্বর থেকে সেনা চায় ইসি চৌদ্দ ব্যাংকে মূলধন ঘাটতি সাত্রিশ হাজার কোটি টাকা আজকের পত্রিকার দিকে তাকাই তাহলে দেখব আজকের পত্রিকা লেগেছে বিরোধী দলই সবার নজর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতার বিষয়টি দেখব বুটের পর সিসির বক্তব্য বাজার সিন্ডিকেটের অভিযোগ আর শুনতে চাই না মতবিনিময় সভায় এফ বি এর সভাপতি বলেছেন বিএনপিকে এমন প্রস্তাব আওয়ামী লীগ দেনি রাজ্জাকের বক্তব্যে ওবায়দুল কাদের বলেছেন এসব নিয়ে তাদের প্রতিবেদন প্রিয় ভিউয়ার আমরা যদি দিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক দিন লিখেছে দৈনিক দিন লিখেছে প্রতীক পেয়েই যুদ্ধ শুরু নির্বাচন টেকানোর আন্দোলন নিয়ে মাঠে নামছে বিএনপি আজ সকাল সন্ধ্যা হরতাল এসব ছিল দিনের প্রতিবেদন আমরা যদি ইত্তেফাকের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক ইত্তেফাক লিখেছে প্রতীক পেয়েই বুটের মাঠে ব্যস্ত প্রার্থীরা নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা বুটের পর দেখা যাবে সিইসি বলেছেন ষোলো পর্যবেক্ষক থাকবে জাপানের এসব নিয়ে ইত্তেফাকের প্রতিবেদন আমরা যদি বিবিসি বাংলার অনলাইন বাসনের দিকে তাকাই তাহলে দেখব বিবিসি বাংলার অনলাইন বাসনে এখন লিখেছে বাংলাদেশে এবারের নির্বাচনে বিরোধী পার্টি আসলে কারা পাঁচটি ইসলামী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের চিঠি পাঠানোর নেপথ্যে এসব ছিল বিবিসি বাংলার প্রতিবেদন ফিও ভিউয়ার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমাদের ফলো করেননি তাদেরকে ফলো করার অনুরোধ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে